السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ومكرم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين الحمد لله والله الحمد لله সম্মানিত এলাকাবাসী, উপস্থিত আমার চারপাশে ওলামায়ে কেরাম যারা আছেন, সামনে যারা আছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী বলেন আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সামনে এসেছি এর আগে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করেছেন এবং তারা আপনাদেরকে পথের দিশা দিয়েছেন। আমি ভালো বক্তা নই, কেন যে এসেছি তাও জানি না, ওনারা আপনার অনেকটা জোর করে নিয়ে এসেছেন। আমি এত সুন্দর করে মজলিস গরম রাখতে পারবো না, তবে আমি খুশি হব যদি একটু বসেন, আমার কথাগুলি শুনেন। আমি কোনো ভালো বক্তা নই, সুন্দর যেভাবে মাশাআল্লাহ আলোচনা করছেন আমার ভাই, আমার শুনতে ভালো লাগছিল, বরং আমি শুনতে খুব পছন্দ করি। কিন্তু যেহেতু বসেই দিয়েছেন কিছু বলতে হবে, তো আমি কোরআনে কেরিমের কিছু আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর ব্যাখ্যা করব। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, এর মাধ্যমে কারো হেদায়েত নসিব হয়, তাহলে সেটা আমার আখিরাতের পথে হবে, এই আশা করে আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি। আপনাকে শুনবেন বলুন, প্রত্যেকেই শেষ মুহূর্ত পর্যন্ত শুনব, আমি ব্যাখ্যা শেষ পর্যন্ত শুনব বলে হাত তোলা দেখি। ওয়াদা করাচ্ছি ইচ্ছা করে যেন উঠে না যান, কারণ আপনার উঠে গেলে আমি কাকে বলবো। তবে আমি কোরআনে করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাইরে যাব না, একটুকু বলতে পারি। আপনারা আমরা সবাই এক জায়গায় যেতে হবে, এবারে কোনো সন্দেহ নাই, সেটা হচ্ছে আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? সকালবেলা যখন ঘুম থেকে উঠে দোয়া পড়েন, আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, সকালের দোয়াগুলি মুখস্থ আছে কোনো মানুষের? দেখে হাত তোলা দেন তো একজন, আলহামদুলিল্লাহ। তো এখানে যে দোয়াটা আছে, এখানে শেষে আছে ওয়া ইলাইহিন নুশুর, তার কাছেই ফিরে যেতে হবে। ওয়া ইলাইহিন মাসির, রাতের বেলা বলেন, এর অর্থ হচ্ছে একটা চিরসত্য কথা হচ্ছে আপনার আমার সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? ইচ্ছা করলে দুনিয়ার মানুষ যে আমি আরেক দিকে একটু পালিয়ে যাই, যে তো আল্লাহর সামনে না যাইতে হয়, পারবেন? পারবেন কেউ? হে জিন এবং মানব সম্প্রদায়,
যদি চেষ্টা করে দেখো আসমান এবং জমিনের প্রান্ত দেশ ভেদ করে অন্যদিকে চলে যেতে, যাও তো দেখি, যাও তো দেখি, যেতে পারবেন? লা তানফুদুনা ইল্লা বিসুলতান। সেখানে যেতে হলে আমার দেয়া শক্তি ব্যবহার করতে হবে, আর সেখানে গেলে সেই জায়গাটা আমারই হবে, ঠিক কিনা বলেন? মঙ্গল গ্রহে কিছু মানুষ জমি কিনতেছে শুনলাম, কেউ চাঁদে জমি কিনতেছে, কেউ আরো কত গ্রহ আবিষ্কার করবে। এই গ্রহ নক্ষত্র কার সৃষ্টি বলেন তো? আল্লাহ। যদি আল্লাহর সৃষ্টি হয়, আল্লাহর সৃষ্টি হলে আপনি যেখানে যান সেখান থেকে আল্লাহ কিন্তু আপনাকে সেখান থেকে কিন্তু নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? হাশরের মাঠে আপনাকে উপস্থিত করা হবে, সেখানে কি অবস্থা হবে একটু চিন্তা করে। আল্লাহ নিজে বলছেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। যেদিন যেদিন আল্লাহর শত্রুদেরকে জমায়েত করা হবে হাশরের মাঠে, যেদিন একত্রিত করা হবে, তাদেরকে ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে তাদের আমল অনুসারে। আল্লাহর শত্রু কারা বলেন তো? আল্লাহর শত্রু হচ্ছে কাফের, ঠিক কিনা বলেন? আল্লাহর শত্রু হচ্ছে যারা ঈমান আনে তারা, ঠিক কিনা বলেন? আল্লাহর শত্রু হচ্ছে যারা শিরিক করে তারা, ঠিক কিনা বলেন? আল্লাহর শত্রু হচ্ছে যারা ঈমানের পরে শিরকে চলে গেছে, ঠিক? আল্লাহর শত্রু হচ্ছে যারা মুনাফিক, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর শত্রুদেরকে সেদিন একত্রিত করা হবে, মুসলিমরা এক দল থাকবে ইমানদাররা, আর সমস্ত দল কাফেররা আরেকটা গোষ্ঠী গোষ্ঠী হবে, ভাগ ভাগ করা হবে, প্রত্যেকে তার অনুসারে পিছনে চলতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম সেটা বলেছেন যে প্রত্যেকে তার অনুসারী লোকেরা তাদেরকে ডাকতে থাকবে, আমার দিকে আসো, তার আলাদা হয়ে জাহান্নামের দিকে যাবে। ওয়ায়াউমা ইউশারু আদাল্লাহ ইলান নার ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সমস্ত মানুষরা একত্রিত হবে হাশরের মাঠে, আমি আপনি সবাই একত্রিত হব। সেদিনের কথা একটু চিন্তা করুন, এমন এক মাঠ যে মাঠের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মাঠে কোনো উঁচু নিচু কিছু থাকবে না, লাইসা ফি আলামুল আহাদ, কারো কোনো পতাকা থাকবে না। দুনিয়ার বুকে পতাকা থাকে কি জানেন? এই জায়গার মালিক অমুক, ঠিক না? এখানে যদি আপনি যান আপনার হাত ভেঙে দিবে, ঠিক না? ওখানে সেদিন এমন এক ভূমি হবে, কাকুরসিন নাকি, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আটার কাই দেখছেন, আটার কায়ের মতো হবে, সেরকম জমিন হবে। ইয়াসমাউহু মান কারুব ওয়া মান বাউদা, কাছের এবং দূরে সবাই শুনতে পাবে সেই আহ্বান, কোথাও কোনো বাধা হবে না। এখন শুনতে পান না কেন জানেন? এই যে বাধা আছে, গাছ আছে, পালা আছে, ইত্যাদি আছে, এমন এক ভূমিতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একত্রিত করবেন সেই ভূমিতে কোনো অপরাধ হয়নি। কিরকম ভূমি আল্লাহ বলে দিয়েছেন? ইয়াউমা তুবাদদারুল আরদু গায়রাল আরদি যেদিন জমিন সমূহ পরিবর্তিত হয়ে যাবে, আসমান সমূহ পরিবর্তিত হয়ে যাবে, এমন এক বিস্তীর্ণ ভূমিতে মানুষকে একত্রিত করা হবে, মানুষ কেউ পালাইতে পারবে না, একজনের পিছনে একজন লুকানোর কোনো চেষ্টা করলে চলবে না, আল্লাহ তাআলার কাছে সবাইকে ধরা পড়তে হবে, এমন অবস্থায় একত্রিত হবে যেদিন কোনো কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একে অপরের দিকে তাকাবে কি অবস্থা হবে? সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, অবস্থা এত খারাপ, কেউ কারোর দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না। সেই দিনের কথা একটু চিন্তা করুন, সেদিন কি হবে? আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন যখন মানুষগুলো একত্রিত হবে, তাদের হাত সাক্ষ্য দিবে, সামর কান সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে, চামড়া সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, প্রত্যেকটি অঙ্গ তাদের সাক্ষ্য দিয়ে থাকবে, বিমা কানু ইয়ামালুন, কি করেছ দুনিয়ার বুকে, কি করেছেন আপনি জানেন? আপনি জানেন, জানেন না? আপনি বেশি জানেন। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন যে প্রত্যেকটি নফস নিজের সম্পর্কে ভালোই জানে, ওয়ালাউ আলকা মাযিরা, মানুষ উজর খাই করতে খুব পছন্দ করে, অন্যায় করার পরে কি বলে, আমার উপায় ছিল না,
আমার ইউনিভার্সিটিতে কিছু মানুষ সুদের উপরে টাকা নিছে। তা আমি বললাম যে আপনি আপনার মতো মানুষ সুদের উপরে টাকা নিলেন কী জন্য? বলছে কোনো উপায় ছিল না। বললাম যে কী উপায়টা আপনার ছিল না? বলছে আমার তিন তারার সাতটা হচ্ছিল না। বুঝতে পারছে? এটা হচ্ছে ওজোর কাই, নিজেরে নিজে প্রবোধ দেয়া। মিথ্যুক যারা মিথ্যা প্রবোধ দিচ্ছে তার কিসের ওজোর ছিল না? কিসের ওজোর চেয়ে তিন তালার সাত কেন দিতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা সাত রেখে গেছেন? রসুলের বাড়িতে কয়টা সাত ছিল, কয়তালা ছিল বলেন তো? তাহলে আর মিথ্যা সার করে না? প্রত্যেকটি মানুষ এরকম মিথ্যা সার করবে, সেদিন মিথ্যা সার করছে দুনিয়াতে, সেদিন ধরা পড়ে যাবে, সেদিন আর মিথ্যা সারে কাজ হবে না। যত মিথ্যা সার করবে ততই ধরা পড়বে। বলবে কিছু মানুষ সেদিন কি বলবে জানেন? কিছু মানুষ বলবে আমরা তো সালাত আদায় করেছি, আমরা তো সালাত আদায় করেছি। আরে তোমরা সালাত আদায় করেছ তো? বলছে তো আমাদের হাফাজা ফেরেশতা তো লেখছে, আল্লাহ নিজের এলেম দিয়ে আপনাকে ধরবেন না। বলে আমার হাফাজা ফেরেশতা লেখছে, দুই পাঁচ যারা লেখা আছে ওরা তো লেখছে তুমি সালাত আদায় করো নাই। বলছে আমি তো এদেরকে দেখি নাই, আমি যা দেখি নাই তা তো দুনিয়া তো মানি নেই, এখানে কেন মানবো না? আউযুবিল্লাহ। বলছে ঠিক আছে, তাই তো, এখন তোমার শরীর সাক্ষ্য দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। জিহ্বা সাক্ষ্য দিবে, আপনার হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে কি করেছেন। রাতের অন্ধকারে আপনি যা করেছেন সেটা আপনি ভুলে যেতে পারেন, আল্লাহ তাআলা কিন্তু কোনো কিছু ভুলেন না। আল্লাহ বলে দিয়েছেন আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ সব হিসাব রাখছেন, আপনি ভুলে গেছেন, আল্লাহ কিন্তু হিসাব রাখছেন, আল্লাহ যথাযথ হিসাব রেখে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তাদেরকে যে তোমার বলো তোমার চামড়া, তোমার চায়ের চামড়া কি করেছো দুনিয়াতে, এই লোকে লোকের চামড়া কি করেছো তুমি, সেদিন সাক্ষ্য দিবে। তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, আপনার প্রত্যেকটি অঙ্গ সাক্ষ্য দিবে, যে এমনকি চামড়া সাক্ষ্য দিবে আপনার বিরুদ্ধে। চামড়া বুঝছেন তো? এখন কিভাবে কথা বলছে চামড়া? আল্লাহ তাআলা বলছে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে বলবে কি তোকে হৃষ্টপুষ্ট করার জন্যই তো আমি কি করেছি, চুরি করেছি, তোকে হৃষ্টপুষ্ট করার জন্য কলমের খোসা দিয়ে লাখ লাখ টাকা মেরে দিয়েছি, তোকে হৃষ্টপুষ্ট করার জন্য আমি কি ক্যাজিনো খুলেছি, তোকে হৃষ্টপুষ্ট করার জন্য হারাম কাজে প্রবৃত্ত হয়েছি, তোকে হৃষ্টপুষ্ট করার জন্য আমি কত নাকি করেছি, তুই কিনা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিস, ঘটনাটা কি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা বলবে প্রত্যেকটি মানুষ বলে কি রে চামড়া তোর কি হলো আমার বিরুদ্ধে সাক্ষ্য দিস কেন? এক সময় মানুষ মনে করত যে এটা কেমন কথা, সাক্ষ্য চামড়া আবার কিভাবে সাক্ষ্য দেয়, ঠিক কিনা বলেন? এখন কিন্তু মানুষ বুঝতে পারে, এই যে ক্যামেরা আবিষ্কার হয়েছে, এই যে ভিডিও আবিষ্কার হয়েছে, এই যে কত কিছু আবিষ্কার হয়েছে, মানুষ দিন দিন এখন একটা কোষ নিয়ে আর একটা জিনিস বানাচ্ছে, বুঝতে পারে এগুলি প্রত্যেকটা এক একটা কোষ, এক একটা কিন্তু বিরাট ক্ষমতার অধিকার, আল্লাহ তাআলা এগুলো সেই ক্ষমতা দিয়েছেন। তাহলে সেদিন কি বলবে শুনেন, লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, তারা বলবে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, আনতাকা কুল্লু শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলা তোমাদেরকে আগেই সৃষ্টি করেছেন, তোমা তার কাছেই ফিরে যেতে হবে, সুতরাং কেন তোমরা সাবধান হলে না, আমরা এখন তো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কিছু মানুষ বলবে চামড়ার সাক্ষ্য মানি না, এই চামড়া তোমার সাক্ষ্য আমি মানবো না, তো কি করবে বল? এখন আমি করে দেখাবো যে আমি করেছিলাম, দুনিয়ার বুকে আপনাকে সেজদা করেছিলাম, দুনিয়ার বুকে আপনাকে সেজদা করেছিলাম, করে দেখাবো বলে তাই করবে তো? ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন, সেদিন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে আমি আমার ফিন্ডলি উন্মুক্ত করলাম, আল্লাহ তাআলা যেরকম সেরকম, আমাদের কারো কথা মনে আসবে না যেন ভুলেও, তোমরা এখন সেজদা করো তো দেখি, করতে পারবে না সোজা হয়ে যাবে, কারণ মিথ্যা কথা বলছে, সেজদা করে নাই তারা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, যেই চামড়ার জন্য এত কষ্ট করেছেন, যেই চামড়ার জন্য হৃষ্টপুষ্ট করার জন্য হারাম খেয়েছেন, হারাম খারাম পথে চলেছেন, সেই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে।
قالوا انطقنا الله الذي انطق كل شيء وهو خلقكم اول مره واليه ترجعون وما كنتم تستترون ان يشهد عليكم سمعكم ولا ابصاركم ولا جلودكم ولكن ظننتم ان الله لا يعلم كثيرا مما تعملون তারা বলবে যে শুনুন আপনি দুনিয়ার বুকে যেভাবে যেমনি ইচ্ছে এমনি চলেছেন বলগাহীনভাবে চলেছেন হে নারী তুমি বলগাহীনভাবে চলেছ হে পুরুষ তুমি যা ইচ্ছে তা করে চলেছ তুমি কোনোদিন চিন্তাও করো নাই যে তোমার চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে ঠিক কিনা বলে চিন্তা করে কেউ এখন অন্যায়কারী কেউ চিন্তাই করে না যদি কোথাও লেখা থাকে এই ভবন সিসি ক্যামেরার আওতাভুক্ত দেখবেন যে প্রত্যেকটা মানুষ বলে যে বাবারে রেকর্ড করে ফেলবে আমরা একটু সাবধানে যাই এখানে কোনো চুরি করা যাবে না অন্যায় করা যাবে না সিসি ক্যামেরাটা সেকে এত ভয় পায় কিন্তু আল্লাহ তাআলার এই কাদের ফেরেশতাদেরকে আমাদের যা রেখে দিয়েছে ওরাদেরকে এত ভয় পায় না আরও ভয় পায় না কি চামড়া যে সাক্ষ্য দিবে আমার বিরুদ্ধে এটাকে তারা মোটেই ভয় পায় না রাতের অন্ধকারে যা করার করে দিনের বেলা যা অন্যায় করার করে কিন্তু একটু ভয় পাচ্ছে না কেন ভয় পাচ্ছে না ইমানের অভাব যে ইমানের জন্য দুনিয়াতে আপনাকে দুনিয়াতে সাক্ষ্য দিতে হবে যে ইমানের সাক্ষ্য দিয়ে আপনি জান্নাত যেতে হবে এটার অভাব ছিল সেরকম ইমান আপনার আমার ছিল না ইমান যদি হইতো ইমান বিল গায়েব হইতে হয় আল্লাহকে না দেখে ইমান আনতে হয় আল্লাহকে না দেখে ইমান আনতে হয় আল্লাহকে দেখছি কেউ মুখে তো ইমানের কথা বলি কিন্তু কাজে তো তা করি না আল্লাহ রসুলকে কি দেখছি ফেরেশতাদের দেখছি আখেরাতের কিছু দেখছি কবর আজাব দেখছি কিছুই দেখি নাই এটার নাম হচ্ছে ইমান বিল গায়েব গায়েবের উপর না দেখে যথাযথ ইমান এমন জিনিস হবে ইমান যে বিশ্বাস থাকবে কর্ম থাকবে মুখে বলা থাকবে তিনটা মিলে হবে ইমান এর বাইরে কোনো দিন ইমান হয় না তিনটা জিনিস পরিপূর্ণভাবে আপনার ছিল না বলেই আপনি ভয় পান নাই রাতের অন্ধকার আপনার কাছে দিনের মতো মনে হয়েছে চুরি করলেও আপনার কাছে কিছু হয় নাই হারাম খাইলেও আপনার কাছে কিছু হয় নাই বরং না দেখলে বাঁচে গেলেই তো বেঁচে গেলাম মনে করেছেন আপনি কখনো কখনো মনে করছেন দুনিয়ার বুকে যে সমস্ত কোর্ট কাছারি আছে এগুলিতে গেলে যদি খালাস দেওয়া হয় আপনি খালাস পেয়ে গেছেন না আল্লাহর দরবারে কিন্তু আপনি খালাস পান নাই আপনি আরেকজনের আইল ঠেলছেন আইল বুঝেন আইল ঠেলে যে জায়গা দখল করে নিয়েছেন রাতের বেলা অথবা নিজে ইচ্ছা করে আর একটু সামান্য বাড়াইয়ে নিয়েছেন অথবা আরেকজনের জায়গা বিল্ডিং দখল করে রেখেছেন আপনি কি মনে করেছেন যে দুনিয়ার বুকে এ বেটা দুর্বল বেটা আপনার বিরুদ্ধে দাঁড়াইতে পারে নাই আখেরাতে আপনাকে ছাড় পেয়ে যাবে এত সোজা কখনো নয় আপনার প্রত্যেকটি কাজের আপনাকে হিসাব দিতে হবে প্রত্যেকটি কাজের আপনাকে হিসাব দিতে হবে আপনি মনে করেছেন যে আল্লাহ তাআলা বুঝি এগুলি আপনার খবর রাখে না এগুলি জানে না নাউযুবিল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াদালিকুম যন্নুকুমুল লাযী যনান্তুম বিরাব্বিকুম আরদাকুম ফাসবাহতুম মিনাল খাসিরিন এই যে ধারণা করেছো যে আল্লাহ তাআলা আমার অনেক কিছুই জানে না আল্লাহ তাআলা আমার অনেক কিছু জানলেও বোধহয় না যে কিছু করবে না আমাকে ধরপাকড় করবে না এইটাই তোমাকে ধ্বংস করে দিয়েছে এটাকে তোমায় ক্ষতিগ্রস্ত করে দিয়েছে ঠিক কিনা বলেন কি ক্ষতিগ্রস্ত করছে জানেন জাহান্নামের কীটে আপনাকে রূপান্তরিত করে দিবে জান্নাত থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে যতক্ষণ পর্যন্ত না আপনার মনের মধ্যে সারাক্ষণ চিন্তা থাকবে যে আমি যা করছি আমার রব দেখছেন এইটার নাম হচ্ছে মুরাকাবা এটার নামে হচ্ছে নিজেকে সার্বক্ষণ খেয়াল রাখা যে আমি আল্লাহর তাআলার সার্বক্ষণিক আল্লাহ তাআলার চোখের সামনে আছি আল্লাহ তাআলা আমাকে দেখছেন আল্লাহ তাআলা আমার সম্পর্কে জানেন আমি যে কথা বলছি আল্লাহ তাআলা দেখছেন আপনারা যে আমার সামনে বসছেন আল্লাহ তাআলা দেখছেন আল্লাহ তাআলার চোখের আল্লাহ তাআলার আড়ালে কেউ যেতে পারবে না কোনোদিন কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই এক সলফে সালিমকে বলা হয়েছিল যে আমাকে গুনাহ করার অনুমতি দিন তিনি বলছিলেন যে হ্যাঁ গুনাহ করার অনুমতি তোমাকে দেয়া হবে তবে এমন জায়গায় করবে যেখানে আল্লাহ দেখতে পাবে না কোন জায়গায় করবে সেটা বলেন তো এমন কোন জায়গা আছে তারপর তিনি বললেন যে ঠিক আছে এমন জায়গায় করো যেখানে আমার আল্লাহর জায়গা নয় সেখানে যাই আল্লাহ আল্লাহ আল্লাহর অবৈধতা তুমি করো আল্লাহর জায়গা নয় এমন কোনটা এমন জায়গা আছে যত কিছু আবিষ্কার করে গুলি কার আমার আল্লাহ আমার আল্লাহর যদি হয়ে থাকে তা আমি যে ভুলে বসেছি বিরোধিতা করে যাচ্ছি আল্লাহ আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরোধিতা করে যাচ্ছি আমি যে নিঃশ্বাস নিচ্ছি এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এইটা আল্লাহর দেয়া নাকি আপনি বানাইছেন একজন মানুষ সৌদি আরবে একটা ঘটনা বলি একজন মানুষ ২০ দিন
সে হাসপাতালে ছিল কয়দিন? 20 দিন হাসপাতালে ছিল, 20 দিন আইসিইউতে ছিল, সেখানে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হয়েছে। 20 দিন পরে যখন বের করে আনা হলো, তাকে একটা বিরাট অঙ্কের টাকা ধরিয়ে দেওয়া হলো যে এত টাকা আপনার বিল আসছে, ভালো হয়ে গেছে বিল আসছে। লোকটা দেখে কাঁদতে আরম্ভ করলো যে আমার কি 20,000 রিয়াল দিতে হবে? 20,000 রিয়াল দিতে হবে 20 দিনের জন্য? তো সবাই দৌড়ে আসে, আত্মীয় স্বজন অসুবিধা নেই, তুমি কান্নাকাটির দরকার নেই, আমরা দিব আমরা দিব। সাধারণত অসুস্থ হলে সবাই বলে না, বলতেছে আমি এই জন্য কাঁদছি না রে বোকা, আমি কাঁদছি এই জন্য যে আল্লাহ আমাকে এই আমি 70 বছর পর্যন্ত বিনে পয়সা আমাকে নিঃশ্বাস নিতে দিয়েছে, এই মানুষগুলি আমাকে 20টা দিনের জন্য ছাড় দেয় না, 20টা দিনে 20,000 রিয়াল উঠিয়ে দিয়েছে আমাকে কাঁধে। তাহলে যদি 70 বছর পর্যন্ত আমার আল্লাহর পয়সা দিতে হতো, আমি বেটা কি ছিলাম? নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখুন, আমাদের শেখ হুদাইফি, নাম শুনেছেন, আলী আব্দুর রহমান হুদাইফি, মসজিদ নবীর খতিব, একটা সবসময় একটা হাদিস বলে, হাদিসটার মধ্যে কেউ কেউ বলছে সনাদে দরবল আছে, কিন্তু কেউ ওটা হাসান বলেছে, উনি বলেন হাদিসটা, সেটা কি, এক লোকে 70 বছর, এক লোকে এক এর ভিতরে এক দ্বীপের মধ্যে আল্লাহর ইবাদত করেছে, এক দ্বীপের মধ্যে কিছুই করা, শুধু আল্লাহর ইবাদত করেছে, প্রতিদিন আল্লাহ তাআলা তার জন্য একটা রুমান ছিলেন, রুমান ফুটাতেন, আর আল্লাহ তাআলা ওই দ্বীপের মধ্যে সাগর তো লবণাক্ত পানি, তার জন্য একটু মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছেন। 70 বছর পরে লোকটি মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন আদখিলু আব্দি বিরহমাতিল জান্নাহ, হে আমার ফেরেশতারা আমার বান্দাকে আমার রহমতের বিনিময়ে জান্নাত দাও। লোকটির মনের মধ্যে অহংকার চলে আসলো, কি আমি এত ইবাদত করলাম কিছুই করি নাই জীবনে, বিয়ে শাদিও না, হাট বাজারও না, কিছুই করলাম না, শুধু ইবাদত করেই গেলাম, এখন আল্লাহ বলতেছে তার রহমতে আমি জান্নাত যাব। একটু বললো না যে আমি কি কি জিনিস দিয়ে আমি এত কষ্ট করলাম যে কিছু বললো না। আল্লাহ বলে যে আরব, হে রব, বে আমালি, আমার আমলের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দিন। আল্লাহ তাআলা বলেছে ঠিক আছে তোমার আমল। তখন আল্লাহ তাআলা ফাতাহালাহু নিয়ামাতুল আইনাইন, দুই চোখের নিয়ামত খুলে দিল যে দেখো দুই চোখ দিয়ে তুমি কি দেখেছিলে, তুমি সারা দুনিয়া সবুজ দেখেছ, শ্যামল দেখেছ, দুনিয়া দেখেছ, এই নিয়ামতের শুকরিয়ার বিনিময়ে তুমি যা আমল করছো সব শেষ হয়ে গেছে, আরো বাকি রয়ে গেছে, এখন তুমি কি করবা? আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আদখিলু আবদিয়ান্নার, আমার বান্দাকে জাহান্নামে প্রবেশ করো। এখন লোকে টনক করছে ইয়া রব্বি আদখিলনিল জান্নাতা বিরহমাতিকা, আল্লাহ তোমার রহমতে আমাকে জান্নাত দাও। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা তো আমার ইবাদত করেছে, ভুল করেছে, অহংকার এসে গেছিল, কিন্তু আমি আমার রহমত থেকে তাকে বঞ্চিত করব না। আদখিলু আবদি বিরহমাতিল জান্নাহ, আমার বান্দাকে আমার রহমতে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আল্লাহু আকবার, কি বুঝলেন আপনি? আমি আল্লাহ তাআলার কাছে আপনি যত ইবাদতই করেন, যত কিছুই করেন না কেন, সেটা কম হবে, সেটা কোনোদিন শেষ করতে পারবেন না ইবাদত করে। আল্লাহ তাআলার রহমত ছাড়া আপনার আমার চলার কোনো উপায় নেই। আপনি কোথাও কোন গুনাহ করেছেন গোপনে, আল্লাহ তাআলা কিন্তু ঠিকই জানতে পেরেছেন, না পারেন না? পারেন, পারলে আল্লাহর কাছে নিজেকে সব সময় আল্লাহ আপনার কাছে আল্লাহর কাছে সবসময় নিজেকে সমর্পণ করতে হবে, আল্লাহর কাছে নিজেকে সফি দিতে হবে। আল্লাহর কাছে সফি না দিলে আপনি কোনোদিন নিস্তার পাবেন না। আল্লাহ আল্লাহর কাছে যদি সফি দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে তরে নেবে, আর যদি কোনো অহংকার আপনার মনে ভিতরে থাকে, হেদায়েত পাবেন না, আখিরাতে আপনি মুক্তির কোনো ব্যবস্থা হবে না। আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, ফা ইয়াসবিরু ফান্নারু মাসওয়াল লাহুম ওয়া ইয়াসতাতিবু ফামা হুম মিনাল মুতাবিন, যদি এরা সবর করে জাহান্নামে যেতে হবে এদেরকে। কিসে সবর? অর্থাৎ তারা দুনিয়ার বুকে যে অবস্থা কাটিয়ে আসছে, এই অবস্থা থেকে এখন আর তাদের কোনো মুক্তির উপায় নাই জাহান্নাম ছাড়া। ওয়া ইয়াসতাতিবু ফামা হুম মিনাল মুতাবিন, আর যদি কোনো তারা বলে যে আমাদেরকে কোনো রকম পার করে দেন, দুনিয়ার বুকে একে অপরকে বলে যা দুই চার থাপ্পড় দিয়ে মার্ক পার করে দিলাম, এইটা সুযোগ পাবে না। আল্লাহ তাআলা বলছে ফামা হুম মিনাল মুতাবিন, আল্লাহর শত্রুদেরকে আল্লাহ এই সুযোগ দিবেন না। আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, ঈমানদারকে কখনো আল্লাহ কাফেরদের মতো করবে না, তোমাদের কি হলো, কি রকম ব্যবস্থাপনা তোমরা নিচ্ছ? ঈমানদার কাফের কখনো এক রকম হতে পারে না। তারপর আল্লাহ তাআলা বলছেন
وَقَيَّدْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِنَ الْجِنِّ وَالْإِنسِ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ দুনিয়ার বুকে আল্লাহ তাআলা অনেক বন্ধু বান্ধব আপনাকে জোগাই দিয়েছে, কিরকম জানেন? বন্ধুরা এই যে ওয়াজের মাহফিলে আসার সময় বলছে, দোস্ত ওয়াজের মাহফিলে যাবি, কত ওয়াজও তো সারা জীবন শুনতে পারবি, একটা ভালো একটা অনুষ্ঠান উখান হয়ে যাচ্ছে, চল। এগুলো শয়তানের দোষ, আপনাকে নিয়ে যাবো খারাপ জায়গাতে। ঠিক জিনও আপনাকে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আল্লাহ বলছে দুনিয়ার বুকে আপনাকে জিন শয়তান মানব সন্তান আপনাকে দিয়ে আল্লাহ পরীক্ষা করিয়েছে, আপনি ওদের পিছে চলেছেন, আল্লাহ এবং তার রসুলের পথে চলেন নাই, ওদের কথা অনুসারে চলেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারাই ওদের কথা শুনবে আল্লাহ তাআলা তাদের জন্য হাক্কা আলাইহিমুল কাউল নির্ধারণ করে রাখছেন, তারা জাহান্নামে যাবে। এই জাহান্নাম তাদের জন্য নির্ধারণ করা হয়েছে যারা আল্লাহর কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে না, রাসূলের কথা শুনবে না, বরং তাদের জিন শয়তান মানব শয়তানের কথা শুনবে, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। জিন মানব শয়তান আপনার আশেপাশে আছে, মানুষ পদভ্রষ্ট হয় যে সমস্ত কারণে, সেই সমস্ত কারণের মধ্যে এক নম্বর কারণ হচ্ছে পিতামাতা। পিতামাতা মানুষকে পদভ্রষ্টতার পথ দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফা আবাওয়াহু ইউহাওয়িদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। পিতামাতা তাকে, প্রত্যেকটি মুসলিম জন্মগ্রহণকারী ইসলামের উপর জন্মগ্রহণ করে, পিতামাতা তাকে কখনো জাহান্নামে, কখনো ইহুদি বানায়, কখনো নাসারা বানায়, কখনো মাজুসি বানায়, প্রত্যেকে তার মতো করে ভিন্ন ভিন্ন করে তাকে ভিন্ন ভিন্ন পথে নিয়ে যাচ্ছে। ইসলামের উপর থাকতে তাকে দেয় না পিতামাতা, পিতামাতার অনুসরণ তাদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। তাদেরকে যখন বলা হবে ওয়াইজা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তাদেরকে বলা আল্লাহ যা নাযিল করেছে এটা অনুসরণ করে চলো, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তারা বলে আল্লাহ আমার আমার আমাদের বাপ দাদাদের যেটার উপর পেয়েছি সেটাকে অনুসরণ করে চলবো। আছে কিনা বলেন? আছে। দুনিয়ার বুকে বহু মানুষ আছে যারা বাপ দাদাকে ধর্ম, বাপ দাদার কথাটাকে ধর্ম মনে করে, কোরআন এবং হাদিসকে মানতে তাদের কাছে অস্বীকৃতি জানায়। তারা কোরআন হাদিসের নজ দিয়ে দেন, যত কথাই বলেন আল্লাহ বলছে হারাম, বলছে আমার বাপে তো দেখছি এটা করছে, আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে হারাম, বাপের কথা শুনবে, আল্লাহ করতে দেয়নি মানা করছে না, বাপের কথা শুনবে, আল্লাহ নিষেধ করছে বাপের কথা শুনবে, কোনো সমস্যা নেই। ওদের কাছে বাপ দাদার দিন হচ্ছে তাদের কাছে দিন, আল্লাহ এবং তার রাসুলের কথা তাদের কানে যায় না। এটা হচ্ছে এই প্রথম যাকে, যে সমস্ত জিনিস আপনাকে বিভ্রান্ত করে পথভ্রষ্টতা নিয়ে যায়। দ্বিতীয় যে জিনিস আপনাকে বিভ্রান্ত পথভ্রষ্টতা নিয়ে, তারা হচ্ছে বন্ধু বান্ধব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের সম্পর্কে বলেছেন আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকিরা ছাড়া দুনিয়ার বুকে যারা বন্ধু ছিল, বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হবে, বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হবে, একে অপরের শত্রু হবে। কেন? বন্ধু যে আপনাকে খারাপের পথে নিয়ে গেছে, বন্ধু এখন সেদিন আপনার থেকে পালিয়ে বেড়াবে, একে অপরকে বলে লিকুল্লিন দে, আপনার আল্লাহ আপনার ডবল দিচ্ছি তোমাদেরকে, তারপরে খুশি হবে না, বলে যে এরে আমার নিচে দাও, এরে আমার নিচে দাও, এই জন্য আমার জাহান্নাম আমার নিচে থাকে। একে অপর আল্লাহ তাআলা বলেন সবাইকে জাহান্নামে আমি একত্র করছি, কারণ বন্ধুরা আপনাকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। তবে মুত্তাকি বন্ধু হলে সেটা পথভ্রষ্টতার দিয়ে আপনাকে নিয়ে যাবে না। এই জন্য দুনিয়ার বুকে কাকে আপনি গ্রহণ করছেন বন্ধু রূপে আপনি দেখুন, আপনার আশেপাশে মুসল্লিকে সাথে নিচ্ছেন না আপনি হারাম কাজে যারা তাদেরকে সাথে নিচ্ছেন, কার সাথে আপনি চলেছেন। একটু আগে ওয়াজে শুনেছেন দুনিয়ার বুকে কত মিছিল মিটিং আপনি করেন, সবগুলো হচ্ছে হারাম লোকের জন্য, ভালো লোকের জন্য আপনার মুখ থেকে কথা বের হয় না, আপনার মুখ থেকে সারাক্ষণ শুধুমাত্র দুনিয়ার স্বার্থ ছাড়া আর কিছু আপনার মুখ থেকে বের হয় না। কি বুঝলেন? সেটা হচ্ছে আপনার দুনিয়াকে যেমন নষ্ট করবে আপনার আখিরাতকেও নষ্ট করবে। এদের আর কি পরিণতি শুনেন, আল্লাহ তাআলা বলছে وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আর যারা কাফের তারা কি বলে, ফাসিক ফাজে তারা কি বলে, লা তাসমাউ লিহাযা আল কুরআন, কুরআনের স্বর শুনিও না, কুরআনের স্বর শুনিও না, ওয়ালগাউ ফিহি, সেখানে বেশি বেশি করে চিৎকার করতে থাকো, সেখানে বেশি বেশি করে তোমরা হই হইচই করতে থাকো, সেখানে বেশি বেশি করে তোমরা যাচ্ছে তা করতে থাকো, যেন কুরআনের স্বর মানুষের কানে না ঢুকে। কিছু মানুষ আছে কোরআন পড়তে আপনাকে নিষেধ করবে, কোরআনের অর্থ বুঝতে আপনাকে নিষেধ করবে, হাদিস পড়তে আপনাকে নিষেধ করবে, হাদিসের অর্থ বুঝতে আপনাকে নিষেধ করবে, ওরা হচ্ছে শয়তানের দোসর, ঠিক কিনা বলেন?
এরা শয়তানের দোষ, ওরা কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। আল্লাহ বলছে তার কোরআনকে পাঠিয়েছে কি জন্য? হেদায়েতের জন্য, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, সঠিক পথ দেখাবে কোরআন। আর আপনি কোরআন পড়েন না, কোরআন থেকে পড়া থেকে দূরে থাকেন, মানুষকে কোরআন পড়া থেকে যারা দূরে রাখে তাদের মতো পথভ্রষ্টকারী আর কোন শ্রেণী আদর দুনিয়াতে আর নাই। এরা কি বলে? আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শোনো না, ওয়াল গাউফি, সেখানে বসে বসে হইচই করো, সেখানে খিস্তি খেউ টানো, যা ইচ্ছে তা মুখ দিয়ে বলতে থাকো, লাআল্লাকুম তাগলিবুন, তারা মনে করেছে এর মাধ্যমে তারা জয়লাভ করবে। বুঝছেন, কোরআনের শিক্ষা বন্ধ করে দিয়ে তারা মনে করছে জয়লাভ করবে। কিছু মানুষ আছে সারাক্ষণ টক ঝাল শু করে বসে বসে, বুঝছেন, টক শো আছে না, ঝাল শো চিনেন কিনা, টক শো ঝাল শো দেখছেন কিনা কেউ? এখানে বসে বসে সারাক্ষণ বলবে, কিছু মানুষ আছে এরকম, নিজে বন্ধ করে তারা, এরপর আমরা কি ইসলাম মানি না নাকি? অথচ দেখেন ওই মহিলা সরাসরি ইসলামের নাম গন্ধ নেই, আর পুরুষ একটা বসে আছে, এটা পুরুষের বলে বলাম পৌরসত্ব বোধ না, এটা এটা মনের দিকে তাকিয়ে আছে আর বলতেছে অসম আপনার এই সুরত তো ইসলামী সুরত, এরকম বলতেছে। এগুলি হচ্ছে আল্লাহর দিনের শত্রু, এরা হচ্ছে কোরআনের শত্রু, এরা কোরআনের বিরুদ্ধে কথা বলে আর বলে যে আমরা কি মুসলমান নই? হ্যাঁ, ওরা মুসলমান, তবে আল্লাহর উপর, আল্লাহর উপর আত্মসমর্পণ করে নাই, ওরা শয়তানের কাছে আত্মসমর্পণ করে দিয়ে আসছে নিজেকে। এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনের শিক্ষা হলে ওদের কাছে কষ্ট লাগে, কোরআন বন্ধ করে দিতে পারলে ভালো লাগে, কোনো ওয়াজ মাহফিল বন্ধ করতে এদের কাছে মজাই লাগে, এরকম মানুষগুলি বসে আছে সমাজের মধ্যে, অনেক শয়তান আছে এদেরকে, এরা কোরআনের কথা শুনবে না, খিস্তি খেউ টানলে তাদের ভালো লাগে। এ পর্যন্ত কোনো কোথাও শুনেছেন যে বন্ধ করে দিছে কোনো গান বা বাদ্য? কিন্তু কোরআনের জিনিসটা মাঝে মধ্যে দেখবেন যে শয়তানগুলি বন্ধ করে দেয়। আলহামদুলিল্লাহ, আমরা কোনো সরকারের বিরুদ্ধে বলছি না, কিছু কিছু শয়তানের কাছে শুধু এটা বলতেছি, এরা শুধু এটা করে। ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, আল্লাহ তাআলা বলছে শাস্তি শুনেন, দুনিয়ার বুকে যত তুমি বন্ধ করো না কেন, একটা সময় আছে, এরপরে কিন্তু আর পারবে না, ঠিক কিনা? মরার পরে পারবে? চোখ বন্ধ হলে পারবে? এমন কি চাকরিচ্যুত হয়ে গেলেও পারবে না। অনেক এমন মানুষের নাম শুনেছেন যারা একসময় বহুত বাহাদুরি করেছে, আবার যখন তাদের চাকরিচ্যুতি হয়ে গেছে আর বাহাদুরির সময় শেষ, কিছুই করতে পারে, নিজেরা এখন খুঁজে বেড়ায়, হায় রে আমি যে ভুল করেছি এটার কি মাসুল আছে, কিন্তু সেই ভুলের তো আর মাসুল নাই। এই ভুলে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল। কিন্তু এই অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যান কি হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, যারা কুফরি করে কবরে চলে গেছে তাদের জন্য আল্লাহর কাছ থেকে কঠিন শাস্তি রয়ে গেছে, ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন, তারা যে আমল করত তার কঠিন শাস্তি, তার কঠিন শাস্তি আমি আল্লাহ তৈরি করেছি তাদের জন্য, আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি তৈরি করেছে। আপনি মনে করেছেন দুনিয়ার বুকে পার পেয়ে গেছেন, দুনিয়ার বুকে আপনি ক্ষমতা দেখিয়ে উল্টাপাল্টা করে গেছেন বলে আপনি পার হয়েছেন না? আল্লাহর শত্রুদেরকে আল্লাহ ধরার জন্য, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমার রব অবশ্যই আপনাকে ধরার জন্য রয়ে গেছেন, তিনি অবশ্যই আপনাকে পাকড়াও করবেন। কোনো ব্যক্তি পার পেতে পারবে না আল্লাহর, আল্লাহর দিনের সাথে শত্রুতা করে, আল্লাহর রসুলের সাথে শত্রুতা করে, আল্লাহর সাথে শত্রুতা করে, আল্লাহর কোরআনের সাথে শত্রুতা করে, রসুলের হাদিসের সাথে শত্রুতা করে, যে ব্যক্তি দুনিয়ায় কোনো দিন সে পার পেলেও আখেরাতে সে পার পাবে না, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। তবে মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহ কোনো কোনো নজির রেখে যায়, দুনিয়াতে আল্লাহ কোনো কোনো নজির রেখে যায়, যেই গাদ্দাফি 50 বছরের মতো রাজত্ব করে গেল, করেছে না, শেষ পর্যন্ত তার লাশটা কোথাও কি খুঁজে পাওয়া গেছে জানে? লাশও খুঁজে পাওয়া যায়নি। তার তার বংশের লোকেরা বলছিল লাশের ব্যাপারে কিছু টাকা দিব যদি লাশটা দেওয়া যায়, বলছে না ওইটা দেওয়া যাবে না, লাশটাও খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি হইলো, আপনার এত রাজত্ব কোথায় চলে গেল? 50 বছরের শেষ, কবরের মধ্যে কত হাজার বছর থাকবে তার কি হিসাব আছে, কেউ বলতে পারবে? আপনার রাজত্ব কিন্তু এই নিঃশ্বাস পর্যন্ত, গায়ে শরীর যতক্ষণ আছে ক্ষমতা দেখানোর পর্যন্ত। আপনি আজ যদি ক্ষমতা থাকেন কাল জেলে যেতে দেরি হবে না, আছে না এরকম আপনাদের চোখের সামনে? তাহলে আপনি কার জন্য ক্ষমতা দেখাচ্ছেন? আল্লাহর বিরুদ্ধে আপনার ক্ষমতা কেন চলবে? ইমানের বিরুদ্ধে কেন চলবে? আপনার সহি আকিদার বিরুদ্ধে কেন কথা চলবে? আপনি কেন নিবেন না আল্লাহ তাআলার রাসূলের কথা? আল্লাহ তাআলা রাসূলের কথা নিলে আপনার দুনিয়া তো লাভ, আখিরাতও আপনার লাভ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যালিকা জাযাউ আদাইল্লাহিন নার, এ হচ্ছে আল্লাহর শত্রুদের শাস্তি, সে শাস্তি হচ্ছে জাহান্নাম। লাহুম ফিয়া দারুল খুলদি, তাদের জন্য চিরস্থায়ী বাড়ি বানিয়ে রেখেছি,
জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, আল্লাহর নিদর্শনকে মানত না, আল্লাহর কোরআনকে মানত না, রাসূলের হাদিসকে মানত না, আল্লাহর কোরআনকে মানতে হবে তারা বিশ্বাস করত না, এই জন্য আল্লাহ তারা তাদের জন্য জাহান্নামের সদস্য শাস্তি করে দিয়ে রেখে দিয়েছেন। কিন্তু আরো কি বলতো তারা, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনা আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন কিছু মানুষ আল্লাহকে বলবে, আমি কিন্তু কোরআনের বাইরে যাচ্ছি না, আল্লাহর বাস্তব অনুবাদ আপনি পড়ে দেখেন, আল্লাহ সেদিন কিছু মানুষ আল্লাহকে বলবে, কাফেররা কি বলবে, বলবে যে দুনিয়ার বুকে সুন্দর সুন্দর কথা বলে জিন এবং মানব শয়তানরা যে আমাদেরকে পদভ্রষ্ট করত, আল্লাহ এদেরকে আমাদেরকে একটু দেন, দিলে কি করবা, না জাল হুমা তাহতা কদামিনা, এদেরকে আমরা পায়ের নিচে পিষে রাখবো, এদেরকে এই কষ্ট সেই করবো, রাগে কষ্টে গা গর করবে, এদেরকে ধরে শুধু পায়ের নিচে দিতে চেষ্টা করবে, কিন্তু কাজ হবে, কাজ হবে, সবাই কিন্তু জাহান্নামে আছে, এখন শয়তান সেটা করবে, করবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা রাদ এটা উল্লেখ করে দিয়েছেন, সূরা ইব্রাহিম এবং রাদ কি বলেছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াআদাল হাক্কি ওয়া ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম। শয়তান সেদিন সমস্ত মানুষ যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে যাবে, শয়তান তখন একটা বসা এরকম বসে সে বলতে ঘোষণা দিয়ে থাকবে, আল্লাহ তোমাদেরকে ভালো ওয়াদা করেছিল, আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা করেছিলাম, তোমরা আমি জোর করি নাই, তোমরা আমার কথা শুনেছিলে, তোমাদের শাস্তি তোমরা বহন করো, আমি তোমাদের কিছু আমি বহন করব না। কোরআনে কারীম আল্লাহ এটা বলে দিয়েছেন, হচ্ছে আপনি এখন যাকে আল্লাহ বলে দিচ্ছেন শয়তান আদু শত্রু, আপনি তাকে বন্ধু মনে করে তার কথা শুনতেছেন, সেদিন সে বলবে যে লা আমি আপনার সাথে নাই, ইন্নি বারিউ মিনকা আমি তোমার থেকে সম্পূর্ণরূপে মুক্ত। দুনিয়ার লোকে যেমন বলছে তার আখিরাত তাই বলবে যে তোমার থেকে আমার কোনো সম্পর্ক নাই, মা আনাবে মুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদেরকে উদ্ধার করতে পারব না, তোমরাও আমাকে উদ্ধার করতে পারবে না, ইন্নি কামা ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, এর আগেই তো আমি কুফরি করেছিলাম, তারপর আমার পিছে কেন হাঁটছিলে, জাহান্নামে যাওয়ার জন্য হাঁটছিলে, এখন আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। এই জন্য সেদিন আমরা যারা এই দুনিয়ার বুকে আল্লাহর বিরুদ্ধে চলেছে, আল্লাহর শত্রুরা, তারা বলবে যে এইগুলি নিয়ে আসলে আমি পায়ের নিচে দেবো, আল্লাহ তারা বলে পায়ের নিচে দিতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু এর দ্বারা তোমার শাস্তি কোনো একটু লাঘব হবে না, তোমার শাস্তি একটু কোনো কমবে না। কিন্তু বিপরীতে যারা ঈমানদার তাদের কি অবস্থা আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। দুনিয়ার বুকে দুই ধরনের মানুষ আছে, আমরা বলেছি ঈমানদার কাফের, ফাসিক ফাজির, নেককার বদকার। আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে কোরআনে কারীমে যখনই কাফেরদের কথা বলে, ফাসিকদের কথা বলে, বিপরীতে ঈমানদারদের কথা বলে কি হবে, ঈমানদার যারা আল্লাহর পথে যারা চলেছে, কোরআনকে মেনেছে, হাদিস মেনেছে, রসুলের কথা শুনেছে, সাহাবায়ে কেরামের নীতি অনুসারে চলেছে, সঠিক পথে চলেছে, এরা হচ্ছে ঈমানদার। এদের কি হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হচ্ছে আল্লাহ, রাব্বুনাল্লাহ বুঝেন, মুখে বললেই হবে, যদি রব্বুন আল্লাহ, আল্লাহ যদি আমার রব হয় কবরের কাছে কি চাইতে পারি, কার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে, যদি আল্লাহ যদি আমার রব হয় সন্তান কার কাছে চাইব, আল্লাহর কাছে, আল্লাহ যদি আমার রব হয় তা আমার বিপদ আপদ দূর করবে কে, আল্লাহ, আল্লাহ যদি আমার রব হয় আমাকে সমস্যা থেকে কে কে উত্তরণ করবে, আল্লাহ। যদি আল্লাহকে রব মানার পরে সুম্মাস্তাকামু, তারপর এবাদত একমাত্র আল্লাহর জন্যই করেছে, আর কারো কাছে ধর্ণা দেয় নাই, তারে বুঝছেন কিনা, রব মানলে এবাদত আল্লাহরই করতে হয়, আর কোন দিকে যাওয়া যায় না, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার রিজিক দেন, তিনি আমার মালিক, তিনি আমার সবকিছু পরিচালনা করেন, আমি আরেকজনের কাছে চাইলে হাস্যকর হয় না, বল কি করতে পারবে কবরওয়ালা আপনার জন্য, কিছুই করতে পারবে না, সে তো কবরে আটকে আছে, যদি তার ক্ষমতা থাকতো সে কবর থেকে বেরিয়ে আসতো, ঠিক কিনা বলেন, তার তো কবর ক্ষমতা নাই বলে আটকে আছে। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে মরা মানুষের কাছে চাওয়ার অর্থ হচ্ছে যেন ডুবন্ত মানুষ আরো ডুবন্ত মানুষের কাছে চেয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই বাক্যটি বাহরুর রায় কিতাবে নিয়ে আসছে,
আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি বাহর রায়কে নিয়ে আসছে, কান্দু দেখা একটা সরার মধ্যেটা নিয়ে আসছে, এদেরকে এই আবু হানিফা রাহমাতুল্লাহ মুতাওয়াতের পর্যায়ে আসছে। তিনি বলতেন আকরাহ অর্থাৎ হারাম মনে করি, মুতাকাদ্দিমিনরা যদি আকরাহ বলে হারাম বলতেন, হারাম বোঝানোর জন্য আকরাহ, কেউ যদি বলে কোনো মানুষদের উদ্দেশ্যে মানুষের ওসিলা দিয়ে কিছু চাওয়াকে আমি হারাম মনে করি, এটাও বাহর রাখি কিতাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বর্ণনা নিয়ে আসছে ইমাম ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি। এর অর্থ হচ্ছে আপনাকে যদি কোনো আল্লাহর উপর সত্যিকার আল্লাহকে রব মেনে থাকেন, এর উপর টিকে থাকতে হবে যে আল্লাহকে রব মানি, বিপদ আপদ যত রকমের কিছু আসবে আমি শুধু আমার আল্লাহর কাছে ধরনা দেবো, দুনিয়ার কারো কাছে আর ধরনা দেবো না, কারো কাছে কিছু আশা করবো না, কারো কিছু পাওয়ার চিন্তাও করবো না। যত বড় ব্যক্তি হচ্ছে আল্লাহর বান্দা কিনা বলেন, আল্লাহ দাস কিনা, দাস হলে দাসরা সব সমপর্যায়ের, তার তাকওয়া ভিত্তিতে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পাবে, আপনি তার কাছে কিছু পাবেন না, আপনি তার কাছে কোনো পাওনা নেই। যারা এরকম পাওনা আশা করে তারা কখনো ইস্তেকামত নাই, আল্লাহর দিনের উপর তাদের কোনো সুপ্রতিষ্ঠিত নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, ফেরেশতারা নাজিল হবে তাদের উপর, ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা কিভাবে নাজিল হবে জানেন, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর সময়, আপনার আমার সময় মৃত্যুর সময় ফেরেশতারা আসে, ফেরেশতা আসে, মালায়েকাতুর রহমা মালায়েকাতুর আযাব উভয় রকম ফেরেশতারা আসে, কিন্তু যারা ঈমানদার তাদের জন্য মালায়েকাতুর রহমা আসে, এসে বসে। আর মালাকুল মউত যারা আপনারা আজরাইল বলেন, আসলে আজরাইল নামে কোনো ফেরেশতার নাম কোথাও আসে না কোরআন হাদিসে, এগুলো হিসাব মিলানোর জন্য বলছে, জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল মিলানোর জন্য বলছে, কোরআন হাদিসে কোথাও এই শব্দটা আসে না। এর অর্থ হচ্ছে মালাকুল মউত আসবে হাদিসে আসছে, আসে মাদ্দার বসার চোখের দূরে ওখানে দাঁড়িয়ে থাকবে, আপনার মৃত্যুর সময় তো ওখানে আছে, আসে ওখান থেকে আপনাকে কল কাড়ি না এটে আপনার শরীর থেকে রুটা কিভাবে বের করতে হবে ব্যবস্থাপনা করতে থাকবে। আল্লাহু আকবার, চিন্তা করে চিন্তা করে আপনার মৃত্যুর অবস্থাটা চিন্তা করুন, আপনার আবার মৃত্যুর অবস্থাটা চিন্তা করুন। সেই সময় যদি কেউ জান্নাতে, যে জান্নাতি হয় তার জন্য জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসবে, কাপড় নিয়ে আসবে, কি জন্য, সেই কাপড়ে করে রুটা উড়াতে পারে, এটা নিয়ে আসবে দূর থেকে, এটা দেখার পর তার অন্তর খুশি হয়ে যাবে, ইমানদার দেখতে পায়। আর কাফর কি করবে, ওইটা দেখার পরে সারা শরীরে, তার সারা শরীরে রূপ ঢুকে যাবে, এমনকি আঙ্গুলের মাথা পর্যন্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়াদরিবুনা আলী ইয়াদরিবু আলী কুল্লা বানান, যে ফিটিয়ে ফিটিয়ে বের করবে, ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, তাদের পিছনে পাছা এবং সামনে মারতে থাকবে, মারতে মারতে বলতে আঙ্গুলের মাথা থেকে পর্যন্ত রূপকে টেনে বের করতে হবে, এত কষ্ট দিবে, কষ্ট দিয়ে তাদেরকে মারবে। আর ইমানদারকে এমনভাবে বের করবে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমনিভাবে এক ফোঁটা পানি ফেললে যেভাবে পড়ে যায় তেমনি তার রুটা এভাবে বের করে নিয়ে যাবে। আল্লাহু আকবার, তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, মালায়িকারা নাজিল হবে, কখন নাজিল হবে, মৃত্যুর সময়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, সামনের জীবনের জন্য ভয়, ওয়ালা তাহজানু পিছনের জীবনের জন্য, যা করেছে এটা যেন পরেশান হইও না, তোমার সন্তান সন্ততির ব্যাপার তোমার দেখার দরকার নেই, আমি দেখবো, আমরা দেখবো তোমাদের ব্যবস্থাটা, আল্লাহর কাছে আমরা তোমাদের এই সন্তান সন্ততির ব্যাপারে আমরা আলোচনা দোয়া করবো, দোয়া করে তারা ওয়াদখিলহুম জান্নাতিন আল্লাতী ওয়াআদতাহুম ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আল্লাহ তাআলা দোয়া ফেরেশতাদের দোয়া দিবেন বাচ্চাদের জন্য। এই জন্য বলে যে লা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ নাও, তোমাদের যে জান্নাতের ওয়াদা তোমাদের করা হয়েছিল। দুনিয়ার বুকে একটা মানুষ যতই কষ্টই করুক না কেন, যখনই সুসংবাদ পাবে তাদের আর কোনো কষ্ট থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার বুকে সবচেয়ে যেই ব্যক্তি কঠিন বিপদে ছিল, কঠিন বিপদে কে থাকে জানেন, যে ব্যক্তি দেখেন রাস্তার মধ্যে ঘুরতে থাকে, দেখছেন না কিছু মানুষ ভিক্ষা করতে থাকে, কষ্টে আছে, হাত নাই পা নাই লুলা অসুস্থ সব মিলাইয়া কত কষ্টে আছে, তাকে সেদিন যদি জান্নাতে ঢুকে আনে বলা হবে তুমি কি কোনোদিন কষ্ট দেখছ, অসম্ভব, কোনো কষ্ট আমি দেখি না। আল্লাহু আকবার, জান্নাতে ঢুকার পর তার কোনো কষ্টই আরম্ভ হবে না। আর দুনিয়ার বুকে সবচেয়ে বেশি নেয়ামত যে ভোগ করেছে তাকে জাহান্নামে ঢুকানোর পরে বের করে আনে বলবে তুমি কি কোনোদিন আরাম দেখেছ, অসম্ভব, কোনো জীবনে আমি আর জীবনে কোনোদিন আরাম দেখিনি, তো কী লাভ হইলো আপনি দুনিয়ার আরাম করে, 70 বছরের আরামের জন্য আখরাত হারাম করে দিবেন, 70 বছরের আরামের জন্য আখরাতের সব শেষ করে দিবেন, যেই জীবনের কোনো শেষ নেই, সেটা হাজার বছর নয়, সেটা লাখ বছর নয়, এই জীবনের শেষ, ওই জীবনের জন্য আপনার দুনিয়ার বুকে হারাম থেকে বেঁচে থাকা জরুরি না, শিরিক থেকে বেঁচে থাকা জরুরি না, গুনা থেকে বেঁচে থাকা জরুরি না, মানুষের যে সমস্ত হক নিয়ে যাচ্ছেন এ থেকে বেঁচে থাকা জরুরি না, আপনার চিন্তা করা দরকার না আমি কার উপরে স্টিম রোলার চালাচ্ছি,
কার উপরে আঘাত হানছি, কার উপরে কষ্ট দিচ্ছি, আমি কারো নির্দেশ বাহক না, আল্লাহর নির্দেশ বাহক, কারণ হচ্ছে আল্লাহ তাআলা, আমার আমি আমার রব হচ্ছে আল্লাহ তাআলা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা, মালায়িকারা আরো নাযিল হবে, কখন নাযিল হবে জানেন? যখন জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ফেরেশতারা দরজা দরজা দাঁড়িয়ে বলবে সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে সে জান্নাতের অধিবাসী করুন, আমিন। বলবে সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি দেয়া হচ্ছে। তিবতুম, তোমরা ভালো ছিলে দুনিয়ার বুকে, তিবতুম, খারাপ লোক ছিলে না, ভালো লোক ছিলে। ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীভাবে তোমরা জান্নাতে প্রবেশ করো। লাকুম ফিয়া মা ইয়াশাউন ফিয়া মা ইয়াশাউন, যেখানে সেখানে যা চাইবে তা আপনি পাবেন, যা চাইবে তা পাবেন। কোন জিনিস আপনি চাইবেন, এই জন্য কোন জিনিস পাইবেন তা তো আপনি জানেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন যে মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কালবি বাশার, যদি জান্নাতি হতে পারেন এমন জিনিস আপনি পাবেন, মা লা আইনুন রাআত, চোখ কোনোদিন দেখে নাই, ওলা উযুনুন সামিআত, কান কোনোদিন শুনে নাই, ওলা খাতারা আলা কালবি বাশার, কোনো মানুষের অন্তরে চিন্তা উদিত হয় না, এমন জিনিসে দেখতে পাবে, এমন জিনিসে পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা জাআলনা মিন আহলি জান্নাহ, আমিন। আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতি করে দাও, আমিন। সুতরাং এই যদি কন্যাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, রাব্বুনাল্লাহ বলে আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ, এটার উপর স্থির থাকতে পারলে কি হবে? কবরে গেলেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারিমে ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদুল্লাহু যালিমিন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যারা দুনিয়ার বুকে আল্লাহকে রব মানবে, আল্লাহকে রব মানবে এবং এই অবস্থায় কবরে যাবে, তাদের প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তাদের জন্য আল্লাহ তাআলা, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রয়ে গেছে। কিন্তু যা উত্তর দিতে পারবে না, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি রয়ে গেছে। উত্তর দিতে পারলে জান্নাত থেকে দরজা খুলে দেওয়া হবে, জান্নাত থেকে দরজা, সুসংবাদ, সেখান থেকে আল্লাহর নাজ ও নেয়ামত আসতে থাকবে। আর উত্তর দিতে না পারলে জাহান্নাম থেকে পথ করে দেওয়া হবে, নাউযুবিল্লাহ মিন যাবে। উত্তর কি দিবেন? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, ঠিক না? এটাই হলো ইস্তিকামত। মান রব্বুকা, রবকে মুখস্থ করে গেলে উত্তর দিতে পারবেন? ক্যাসেট বাজাই দিলে না? যদি সত্যি সত্যি আল্লাহকে রব মেনে থাকেন, শিরিক না করে থাকেন, কুফরি না করে থাকেন, মুনাফিকি না করে থাকেন, আপনার কথাবার্তায় আচার আচরণে মুনাফিকি প্রকাশ পায়নি, আপনি আল্লাহকে রব মেনেছেন, আল্লাহকে ভয় করেছেন, আর কাউকে ভয় করেননি, কারো কাছে কিছু চাননি, আল্লাহর কাছে চেয়েছেন, আপনি কবর পূজা করেননি, মাজার পূজা করেননি, পীর পূজা করেননি, তথাকথিত দরবার পূজা করেননি, আপনার দ্বারা আপনি সত্যিকার অর্থে প্রশ্ন উত্তর দিতে পারবেন? আর যে ব্যক্তি এগুলি করেছে, হাজারবার মুখস্থ করলে প্রশ্ন মুখ দিয়ে উত্তর বের হবে না, কারণ আপনি আল্লাহকে রব মানেননি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার বুকে আমরা তোমাদের জন্য বন্ধু ছিলাম। ফেরেশতারা আমাদের বন্ধু, বুঝছেন? ফেরেশতারা আমাদের কি বন্ধু, যদি আপনি দেখতেন তাদেরকে তাহলে বুঝতেন। আপনার জন্য তারা দোয়া করে, আপনার বিপদ হলে তারা ঠেলে আসে আপনার বিপদ থেকে উদ্ধার করার জন্য। অনেক মানুষ আছে মনে নির্ঘাত মৃত্যু কিন্তু পড়েন নাই, হাঁটতেছেন হাঁটতেছেন খাদে পড়ে যাওয়ার কথা ছিল পড়েন নাই, হঠাৎ করে চোখ পড়ে গেছে খাদ। এই যে কে দেখাই দিল আপনাকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আপনাকে পথ দেখাই দিয়েছে। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযা, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে হাফাযা ফেরেশতা দিয়ে আপনাকে পথ দেখাই দিচ্ছে, আপনাকে বিপদ থেকে উদ্ধার করার ব্যবস্থা করে দিচ্ছে। এরা আপনার বন্ধু, এরা আপনার বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনেও ফেরেশতারা আপনার বন্ধু, আখিরাতেও তারা আপনার বন্ধু। তারা কি করবে? ওয়া লাকুম ফিয়া মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিয়া মা তাদাউন, এই জান্নাতে তোমরা যা মনে দাবি করে নিবে সব তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহু আকবার। যা চাইবেন সব পাবেন, কোনো কথা নাই, কোনো কিছু মনে উদিত হয়েছে দেখবেন যে আসলে উপস্থিত হয়ে গেছে, যে একটা বিরাট কিছু খাওয়া দরকার চলে আসছে সঙ্গে সঙ্গে, আপনার মনে দরকার যে আমার বাড়ির সামনে দিয়ে যেন একটা বিরাট নদীর নাহর বয়ে যায়, আমার বাড়ির সামনে দিয়ে যেন একটা কি বাতাস, হু হু বাতাস চলে যায়, দেখতে যেমন অনেকেই এখন কোথায় যায়, হ্যাঁ কোথায় যায়, কক্সবাজার, আপনার কক্সবাজার যাওয়া লাগবে না, কক্সবাজার আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ,
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মন যা চায় তা আর যা দাবি করে চাইবে তা দাবির মতো করে আপনি পাবেন। দাবি বুঝেন, কোনো দিন কাছে একজনের দয়া করে দিচ্ছে, আর কোনো দাবি করে নিচ্ছে, আমার যা দেওয়া লাগবেই ওটা সঙ্গে সঙ্গে চলে আসছে, এটাই হচ্ছে জান্নাতে গেলে আপনি পাবেন। সো জান্নাতে যেতে হবে এটা হলো বড় কথা, বড় কথা। নুজুলাম মিন গাফুরির রাহিম, কার পক্ষ থেকে এটা মেহমানদারি বলেন তো? গাফুর, ক্ষমাশীল। দুনিয়ার বুকে কোনো মানুষ এই কথা বলতে পারবে না যে আমি গুনাহ করি না, গুনাহ করবে কিন্তু ক্ষমা চাইবে আল্লাহর কাছে, রাতের অন্ধকারে চাইবে, মানুষের সামনে চাইবে, কোনো সমস্যা নাই। কিন্তু তথাকথিত রশি ধরে চাওয়ার দরকার নেই, তথাকথিত পাগির রুমাল ধরে চাওয়ার দরকার নেই, আপনি বললেই হবে একান্ত আল্লাহর কাছে ক্ষমা চাইলে, চোখের পানি, চোখের চোখ দিয়ে পানি বের হলে আল্লাহ তাআলা আপনাকে আরশের নিচে ছায়া দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এমন এক ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কথা মনে হয়েছে আর চোখ থেকে পানি পড়তেছে, কেউ দেখছে? দেখে নাই, এটাই আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। আপনি বিশ্বাস করেন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে মানুষকে জানাইতে হয় না, আল্লাহ তাআলা আপনার এটা রাখবেই রাখবে। এক মহিলা আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দাও। আল্লাহ কি এটা কবুল করছিলেন? করছিলেন। মহিলা কে ছিল জানেন? মহিলা ছিল আসিয়া, আসিয়া, তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউন দুনিয়ার বুকে সে তার মতো বদমাশ কেউ ছিল না, আপনারা জানেন সবচেয়ে নিকৃষ্টতম মানুষ ছিল ফেরাউন। সেই মানুষটার ঘরে থেকে সে শান্তি পায় না, আল্লাহ দুনিয়ার বুকে তো আমি ঘর করতে পারি নাই, আমার তো ঘর নাই, আমার স্বামী আমাকে এই কষ্ট দিচ্ছে, মেরে ফেলতেছে, আল্লাহ তোমার কাছে শুধু একটা ঘর চাই। আল্লাহ শুধু কবুল করে নাই, কবুল করে লিখে দিয়েছে, কেয়ামত পর্যন্ত মানুষ এটা তেলাওয়াত করবে। বলেন আল্লাহু আকবার, কেয়ামত পর্যন্ত তেলাওয়াত করবে, আপনি আমি তেলাওয়াত করব আর সওয়াব পাবো। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দাও। এই দোয়া যে করছে কেউ কি দেখায় দেখায় করছে? আমরা কি করে জানেন? দেখানোর জন্য, শোনানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি। কেউ কেউ আছে, আমি দেখেছি হজ করে আসছে, এখন বলে হুজুর হজে গেছিলাম, বলার জন্য আমার খুব দরকার। কেউ কেউ কি করে ওটা না বলে কি করে, ছবি তুলে পাঠিয়ে দেয়। দেখছেন হজের বারোটা বাজায় দিচ্ছে, হজের বারোটা বাজায় দিচ্ছে। একজনকে আমি বললাম, আপনি যেহেতু হজের দুই চার দিন আগে আসছেন, এখন মাথা না কামিয়ে মাথা সাটানো এখন শূন্য, যাতে করে হজের পরে মাথা কামাইতে পারেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম এটা করেছেন, আপনি এটা এখন মাথা কামাবেন না। বলছেন না আমি মাথা কামাবো। কেন? মাথা কামানোর পরে তিনি ছবি তুলেছেন, তিনি সেটা দেশে পোস্ট করে দিয়েছেন, এটার জন্য তিনি মাথাটা কামাইছেন। উনি কি উমরা করলেন না মানুষকে দেখানোর জন্য গেছেন? আপনি বলেন তো, হাসরের মাঠে বলা হবে যাদেরকে তুমি দেখাতো তাদেরকে দেখাও, তাদের কাছ থেকে নিয়ে আসো, কিছু পাওয়ার মতো থাকবে না। আপনি কি দিয়েছেন আল্লাহ তাআলা আপনার এটা রেখে দিবেন। দোয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালাম একান্তে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সেটা কবুল করেছে, করেছেন? কেউ দেখেছে? কেউ দেখেন? আল্লাহ কিন্তু কোরআনে এটা স্থায়ী করে দিয়েছে। ইজনাদা জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছে, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, খুব গোপনে গোপনে মন থেকে বলছে। আল্লাহ কেন গোপনে গোপনে বলছে? নিজের স্ত্রী বন্ধা, নিজে বৃদ্ধ, এই অবস্থায় সন্তান হওয়ার ব্যাপারটা কেমন দেখা যায়? কিন্তু কাউকে বললে হাসাহাসি করবে, ঠিক একান্তে একান্তে গোপনে আল্লাহর কাছে বলতেছে। কি বলতেছে? কি বলতেছে? ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, রব্বি ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি, আমার হাড় দুর্বল হয়ে গেছে, ওয়াশতাআলার রাসু শাইবা, মাথার চুল সাদা হয়ে গেছে, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা, আল্লাহ আপনাকে ডেকে তো কোনোদিন আমি হতবাগা হইনি। আর কিছু বলে নাই, আল্লাহ কবুল করছে কিনা বলেন? কি কবুল করছে? তাকে সন্তান দিয়েছে, ইয়াহিয়া দিয়েছে, ও আসরাহ নালাহু জাওজা, তার স্ত্রীকে ঠিক করে দিলাম, এই বৃদ্ধ বয়সে তার হায়াজের ব্যবস্থাপনা করে দিয়ে তাকে সন্তান ধারণ উপযুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আপনার কিছু দেখানোর প্রয়োজন নেই। কিছু ভাগ মানুষ আছে দেখানোর ব্যস্ততা হয়ে ব্যস্ত হয়ে পড়ে, যারা এরকম কাজ করবে আল্লাহকে রব মানে নাই, মানুষকে রব মানছে, দেখানোর জন্য করছে, এরা এরা দেখানোর জন্য কাজ করে বেড়াচ্ছে। এদের দ্বারা কোনোদিন আল্লাহ ওই জায়গা বৈতরণী পার হইতে পারবেন না, কবর নয়, হাসরের মাঠে নয়, সব জায়গায় আটকা পড়ে যেতে হবে। এই জন্য যা করবেন একান্ত আল্লাহর জন্য করতে হবে। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন যে নুজুলাম মিন গাফুরির রাহিম, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
এই জান্নাত দিয়ে যারা যা চাইবে তা সেখানে পাবে, যদি কোনো সত্যিকার অর্থে একমাত্র আল্লাহর ইবাদত করে থাকেন, কোনো ফির ফকির তথাকথিত মানুষের পিছে না হাঁটেন, আল্লাহর ইবাদত করবেন, শিরিক মুক্ত থাকবেন, বেদাত মুক্ত থাকবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আপনি দুনিয়ার বুকে হয়তো অনেক কিছুই পাবেন না, সম্মান পাবেন না, আপনার জন্য হয়তো বড় চেয়ারটা নেই, আপনার জন্য কোনো রাস্তার নামে রাস্তাকরণ নামকরণ করা হয় নাই, কোনো সমস্যা নেই, আখিরাতের রাস্তা আপনার নামে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আকবার। আপনার কোনো টেনশনের কোনো প্রয়োজন না, কারণ চাইবেন যে এটা আমার হোক আপনার হয়ে যাবে। কত বড় জান্নাত জানেন, যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে তার জন্য জান্নাত কত বড় হবে, দশটা পৃথিবী, দশটা পৃথিবী, জমিন যত আছে সবগুলি দশ গুণ। কি করবেন আপনি এত বড় জান্নাত দিয়ে? আল্লাহ আকবার। আর দুনিয়ার বুকে আপনি মারামারি হানাহানিতে সামান্য রাজত্ব পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, যে এটা করা দরকার, এটা করা দরকার, আমার একে খেস করে দেওয়া দরকার, সামান্য এই জায়গা দখল করা দরকার, অমুকে আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যানের দাঁড়াতে পারে তারা শেষ করে দেওয়া দরকার, ওইগুলি দিয়ে আপনার কিছু আসবে না, আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। বরং আল্লাহ তাআলা আপনাকে শিখিয়ে দিচ্ছেন জান্নাতে যেতে হলে যে কাজটি করতে হবে এটা এখন বলতেছেন। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাম ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার চেয়ে উত্তম আর কেউ নেই। এর অর্থ কি? উত্তম ব্যক্তিকে ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করছে, আসো আল্লাহর দিকে বলছে, কোনো দলের দিকে নয়, নেতার দিকে নয়, কোনো জমিনের দিকে নয়, কোনো মানুষের দিকে নয়, কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে বলতে কি বোঝায়? কোরআনে কারীম এবং রাসূলের হাদিস, কোরআনে কারীম এবং রাসূলের হাদিস, এইটা বুঝে আপনি চলতে পারলে আল্লাহর দিকে নিঃসন্দেহে। কিনা বলেন নিঃসন্দেহে? আর জন্য ব্যক্তি বিশেষের জন্য হয় নিঃসন্দেহে, এটা কোনো গ্যারান্টি নাই, হতেও পারে নাও হতে পারে, ব্যক্তি বিশেষ আপনাকে শরীয়ত দেখাইতেও পারে নাও হতে পারে, ব্যক্তি বিশেষ ভুল করতে পারে, এমনকি ব্যক্তি বিশেষ জাহান্নামের পথের জন্য আপনাকে ডাকতে পারে। কিন্তু যদি কোনো কোরআনের দিকে আহ্বান করে, আল্লাহ বলছে এর চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ নাই। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, নেক আমল করবে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি সম্পূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি, যথেষ্ট আল্লাহ এটা বলার জন্য। আলহামদুলিল্লাহ, এটা বলতে পারবেন কে? তার ইমানের উপর থাকতে পারবেন, এটা উপর বললে ইমানের উপর থাকতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। দুনিয়ার বুকে ভালো মন্দ কখনো একরকম হতে পারে না, দুনিয়ার বুকে আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি ভালো ব্যবহার দিয়ে প্রতিদান দিতে, আল্লাহ বলতেছেন। একজন মানুষ আছে, কেউ গালি দিলে গালি দিয়ে দেয়, আপনি গালি দিয়ে না, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি ধৈর্য ধারণ করুন। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, যেই ব্যক্তি এখানে ধৈর্য ধারণ করতে পারে খারাপের বিনিময়ে, আখিরাতে আল্লাহর জন্য মহা পুরস্কার তার জন্য রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে কেউ হক কথা বলতে পারত কিন্তু বলে নাই, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য সে চুপ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য জান্নাতের মাঝখানের একটি জান্নাতের একটি জান্নাত ঘরের জন্য আমি জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার। কে জিম্মাদারি কে নিচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে একটা ঘরের জিম্মাদারি নিচ্ছে যে আমি তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেবো। যদি কি জন্য? যদি কেউ হক কথাটা না বলে শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে ঝগড়া বন্ধ করার জন্য চুপ থাকে, আল্লাহ তাআলা তার জন্য ঘরের ব্যবস্থাপনা করে দিবেন বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে যে আপনার দুনিয়ার বুকে চলতে হলে আপনাকে এই সমস্ত জিনিস মোকাবেলা করে যেতে হবে। আরও বলছে এগুলো তো মানুষ শয়তান, জিন শয়তানে কি করে, এটার বিরুদ্ধে কি করতে হবে আল্লাহ বলে দিয়েছে। দুনিয়ার বুকে জিন শয়তানকে আপনি দেখলে তো গুতো দিতে পারতেছেন না, কিছু করতেও পারতেছেন না, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে একটা সুন্দর অস্ত্র দিয়ে দিয়েছে। কি বলছে? যে এই জিন শয়তানের বিরুদ্ধে তোমার দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই, আমার কাছে আশ্রয় চাও, আমি তোমাকে আশ্রয় দেবো। রুস্তাবি মুআদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মেয়েকে বলেছিলেন, রুস্তাবি মুআদ, সেরকম আপনার কাছে আল্লাহর কাছে আশ্রয় চান, মহান আল্লাহ আপনাকে অবশ্যই আশ্রয় দিবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যখন কোরআন তেলাওয়াত করে ফাস্তাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইস্তেআযা করতে বলেছে। আপনি যখনই কোনো হারাম কিছু দেখবেন, শয়তানের কোনো ওয়াসওয়াস দেখবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, শয়তান এসে কি বলে? শয়তান এসে বলে যে আল্লাহ সব সৃষ্টি করলো, আল্লাহকে সৃষ্টি করলো কি? আউযু বিল্লাহ। তখন কি করছে রাসূল বলেছেন, বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাম পাশে তিনবার থুতু ফেলবেন, তারপর বলবেন যে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান আনলাম, তারপর বলবেন কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলো অর্থ বুঝে এগুলিকে যথাযথ আমল করতে পারলে ইনশাআল্লাহ
তাওহীদের উপর থাকতে পারবো, আমরা কবরে যেতে পারবো, আল্লাহর প্রসাদ আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে আমরা কবরে যেতে পারবো, এবং কবরে গিয়ে আল্লাহ তাআলার সেই জান্নাতের নেয়ামত আমরা পেতে পারবো, আর হাশরের মাঠে সে আরশের নিচে ছায়া পেতে পারবো, দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আর যদি বিপরীতটা দুনিয়ার বুকে আমরা চলি, যা আমরা অনেকেই চলছি, আল্লাহর কাছে তওবা করে এখনও ফিরে আসার সময় রয়েছে। একজন মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, যত বড় গুনাহই হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি কোনো যদি আনানুস সামা আকাশের আকাশ পর্যন্ত উঠে যায়, আকাশ পর্যন্ত হয়ে গেছে, সামা কি দেখছেন কখনো? দেখেন না, উদ্দূর পর্যন্ত উঠে গেছে। কিন্তু যদি তুমি আস্তে আল্লাহর কাছে ক্ষমা চাও একান্তভাবে, আমি কোনো পরোয়া করি না, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আকবার। সুতরাং আপনার আমার একটা সুযোগ রয়ে গেছে, যে অন্যায় হয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ হাতছাড়া হয়ে যায়নি, দুই সময় আসলে সেটা হাতছাড়া হয়ে যাবে, যখন শেষ নিঃশ্বাস আসার সময় হয়ে যাবে তখন আর তওবা কবুল হবে না। তখন মানুষ কি করে, তখন হুজুর ডেকে আনো, তওবা আস্তে একবার করো, এগুলি কোনো কাজে লাগবে না। আরেক সময় হচ্ছে পশ্চিম দিগন্তে সূর্য উঠলে সেই তওবা আপনার কবুল হবে না। সুতরাং তখন যখন সূর্য এর আগেই আপনার আমার আল্লাহর দিকে ফিরে আসা উচিত, আর যত বেশি পারেন যুব সমাজকে দিনের দিকে ফিরে আনার চেষ্টা করুন। তারাই বিভ্রান্ত হচ্ছে, এই সমাজে এখন সবচেয়ে বিভ্রান্তিকর জিনিস নিয়ে এসেছে আপনার হাতের একটি মোবাইল, ঠিক কিনা বল? এই মোবাইলের ভিতরে দুনিয়ার যত হারাম জিনিস তৈরি হয়ে গেছে, যত খারাপ জিনিস, আল্লাহকে যদি ভয় না করে আপনি সারা রাত ধরে অন্যায় করলে আপনি দেখতে পাবেন না। এক সময় অন্যায় করার জন্য ছাত্ররা কি করতো, কলেজ বারান্দায় ঘুরে বেড়াতো, ঠিক না, অথবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো। এখন আর কিছু নাই, হাতের ভিতরে শয়তান ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনাকে শেষ করে দেওয়ার জন্য। আপনার আমার এই জন্য আল্লাহর তাকওয়া ওদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, আখিরাতের জিনিস তাদেরকে বলতে হবে, আল্লাহর কাছে কি পুরস্কার রয়েছে তাদের জন্য জানতে হবে, আল্লাহ তাআলার কথা না শুনলে কি শাস্তি রয়েছে তা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে, আমাদের যুব সমাজকে, আমাদের সবাইকে তার পথের পথিক করুন। আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।